অনলাইন স্কুলের পক্ষ থেকে আমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ক্লাস ব্যবস্থাপনায় আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক আন্দামানি মাধ্যমিক বালিকা বিদ্যালয় উচ্চ বাগেরা। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় আরেকটি ক্লাস উপস্থাপন করব। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় প্রথম পাঠে নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সবাই আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে আমাদের অনলাইন ক্লাসে বসে যাও। তো বন্ধুরা, তোমরা একটি ছবি লক্ষ্য করো। বন্ধুরা, নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে একটি ছবি। হ্যাঁ, ঠিকই বলেছ, এটা হচ্ছে একটি টেলিভিশন। আর এখানে তিনজন ব্যক্তি তারা টেলিভিশন দেখছে। তো আরেকটি ছবি দেখো। হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলেছ, অর্থাৎ মোবাইল ফোন। তো বন্ধুরা, তোমরা তোমাদের বাড়িতে এই যে এরকম ডিভাইস দেখতে পাবে, এটি হচ্ছে মোবাইল ফোন। তো বন্ধুরা, কি ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি? তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব। ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কি কি ডিভাইস বা কি কি যন্ত্র দিয়ে আমরা অন্যের সাথে আমাদের তথ্যটা, অর্থাৎ যে ইনফরমেশন থাকে, বিভিন্ন কথাবার্তা হোক, যাই হোক, আমরা আদান প্রদান করি, তাই নিয়ে আমি আজকে আলোচনা করব। তো বন্ধুরা, এই ব্যক্তি জীবনে যে সকল ডিভাইস প্রয়োজন হয় তথ্য আদান প্রদান ক্ষেত্রে, সেগুলি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। তোমরা এটি কিসের চিত্র? ঠিকই বলেছ, এটি হচ্ছে একটি উড়োজাহাজ। আরেকটি চিত্র লক্ষ্য করো, এটি হচ্ছে বাস। জমি সাজানোর ক্ষেত্রে এই ট্রাক্টর বা পাওয়ার টিলার ব্যবহার করি। আর এদিকে দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিকই বলেছ, এটা হচ্ছে মোবাইল ফোন। তো আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে ব্যক্তি জীবনে কিভাবে মোবাইল ফোন, অর্থাৎ সেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কাজ করতে পারি। বন্ধুরা, এবার তোমরা নিজেদের চিন্তা করে বলো, তোমাদের বাড়িতে অথবা তোমাদের পরিবারের সদস্যরা সারাদিন কি কি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে? হ্যাঁ, সেটি হচ্ছে মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনে আমরা একটি ভিডিও দেখে আসি।
বন্ধুরা এই যে মোবাইল ফোনে আমরা কি কি কাজ করতে পারি মোবাইল ফোন দিয়ে, যেমন যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন দিয়ে আমরা যা করতে পারি বা করা যায়, টাকা পাঠানো গ্রহণ করা, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ করা, পরীক্ষার ফলাফল গ্রহণ করা, থানায় বা কোনো মামলা কোন তথ্য আদান প্রদান করা, পাসপোর্টের আবেদন করা। আমরা আজকাল ঘরে বসে আমাদের ভিসা পাসপোর্টের কাজ আমরা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারি। আরেকটি হচ্ছে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করা। কোথাও কোনো ভর্তি পরীক্ষা দিতে গেলে আমাদের সেখানে না গিয়ে আমরা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারি। একটি হচ্ছে ট্রেনের টিকিট বুক করা। যেমন অনেকেই কিন্তু দুর্বলায় যায় রাজশাহী, দিনাজপুর বা রাজশাহী উত্তরবঙ্গের যে ট্রেনটা চলে বিশেষ করে সেই ট্রেনের টিকিট বুক করার জন্য আমাদের কিন্তু সেখানে গিয়ে টিকিট বুক করা লাগে না। আমাদের এখানে বসে আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমরা টিকিট বুক করতে পারি। তো বন্ধুরা একটি চিত্র মনোযোগ সবাই লক্ষ্য করো, দেখো এখানে কি হচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে মোবাইল মাধ্যমে আমরা কথাবার্তা বা কথা বলতে পারি, এর মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে। দেখো ইচ্ছা করলে মোবাইল ফোনে অন্য একজনের সাথে কথা বলতে পারে। তেমনি শোনাও যায়। তো বন্ধুরা আরো কিছু
ডিভাইস তোমাদের জন্য এক করেছি। তো এটা হচ্ছে ডেস্কটপ, এই হচ্ছে ল্যাপটপ, আর এটা হচ্ছে ট্যাবলেট। অর্থাৎ ল্যাপটপ যখন ছোট হয় মিনি তখন তার নাম হয় ট্যাবলেট, আর এটি হচ্ছে স্মার্ট ফোন। ওকে, কম্পিউটার দিন চলে হচ্ছে এবং স্মার্টফোন দিয়েও কম্পিউটারের কাজ করা যায়, যার ফলে প্রযুক্তি সাধারণ মানুষের হাতের মুঠোয় এসেছে। তো বন্ধুরা, এবার হচ্ছে জিপিএস। অর্থাৎ আমরা যদি কোনো শহরে বেড়াতে যাই, যেমন দাদা দাদি অথবা চাচা চাচি মশাই, আমরা হয়তো অচেনা জায়গা, সেই লোকেশন জানি না, রোড জানি না, কোন বাসার ঠিকানা জানি না, তাহলে আমাদের ফোনে অথবা গাড়িতে যদি জিপিএস লাগানো থাকে, সেই জিপিএস অন করলে আমাদের লোকেশন জানতে পারবো, এমনকি বাসার ঠিকানা সব আমরা জানতে পারবো। ওকে, এই হচ্ছে গাড়ি। গাড়িতে জিপিএস ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানে স্থান বের করা যায়, এবং ঠিকানা না চিনেও জিপিএস এর সাহায্যে রাস্তা চিনে পৌঁছানো যায়। তো বন্ধুরা, মনে করো তুমি ঠিক করেছ কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে করে তোমার দিন কাটবে, এটি কাজ কি সম্ভব? তো বন্ধুরা, সম্ভব নয়। আমরা প্রতিনিয়ত আমাদের ঘরে মোবাইল ফোন, টেলিভিশন এগুলো কিন্তু ব্যবহার করছি, এগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি একটা অংশ। তো সম্ভবত আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দূরের কথা বলা যাবে না, যদি মোবাইল ফোন না থাকে দূরে রাখতে হবে খবর পাওয়া কঠিন হবে। সাপোজ ধরো তোমার কোনো রিলেটিভ আমেরিকা বা বিদেশ থাকে, সে যে কোনো ধরনের খবর কিন্তু আমরা মোবাইল ফোনের মধ্যে পেতে পারি। দৈনন্দিন হিসাব নিকাশ সহজ হবে না, দৈনন্দিন কম হবে, জাতীয় আন্তর্জাতিক খবর, খেলার খবর পাবো না, পেপার পত্রিকা পাবো না, সুন্দর পাঠ্যপুস্তক পাবো না, সহজলভ্য হবে না। যেমন পাঠ্যপুস্তকের কথা একটু বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছর জানুয়ারি 1 তারিখে কিন্তু বই দিবস হিসেবে ঘোষণা করছে। এই বই আমরা শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে বাইন করে দিয়ে দেয়, সাপোজ তোমার কোনো একটি বই হারিয়ে গেল, স্কুল তোমাকে দেবে না, তাহলে তোমাকে কিন্তু ওই বইটি অনলাইনের মাধ্যমে তুমি নেট থেকে সংগ্রহ করতে পারো। এটি হচ্ছে সুন্দর পাঠ্যপুস্তক পাবো না, ল্যাপটপ না থাকলে সে কথাটাই কিন্তু আমি বোঝাতে চেয়েছি। তো বন্ধুরা, আজকে আমরা অনেক নতুন শব্দের সঙ্গে পরিচিত হলাম, সেটি হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন এবং জিপিএস। তো বন্ধুরা, আমি আমার পাঠের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তো আজকের পাঠ থেকে তোমরা কতটুকু শিখতে পারছো বা তোমাদের কতটুকু জ্ঞান আয়ত্ত করতে পারছো, আজ আমরা একটু যাচাই করি। তো বন্ধুরা, তোমরা বলো তো নিজের কোন প্রযুক্তিটি সাধারণ মানুষের বেশি কাজে লাগে, কোনটি? হ্যাঁ, সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রের পরিণত হতে চলেছে? হ্যাঁ, মোবাইল ফোন। এবার একটু লক্ষ্য করে দেখবে কিসের মাধ্যমে আমরা কোন জায়গার অবস্থান সম্পর্কে জানতে পারি, সেটি হচ্ছে জিপিএস। কোনটি? জিপিএস। নিজের কোনটি ব্যক্তিগত যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম? মোবাইল ফোন। তো বন্ধুরা, আমি আমার পাঠে একেবারে শেষ।
ছিলাম সোলারসি আজকে বারে বাড়ির কাজটি তোমরা নিজেদের কাছে দেখে নাও। এই বাড়ির কাজটি আমাদের আমদানি অনলাইনে স্কুলের যে মেসেঞ্জার আছে সেখানে পাঠিয়ে দেবে। তো আজকে বাড়ির কাজটি হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের জন্য তুমি কোন তথ্য যোগাযোগ প্রযুক্তি বেশি পছন্দ করো এবং কেন তা বিশ্লেষণ করো। তোমাদের আমি আবার একটু বলি, ব্যক্তিগত যোগাযোগের জন্য তুমি কোন তথ্য যোগাযোগ প্রযুক্তি বেশি পছন্দ করো কেন তা বিশ্লেষণ করো। তো বন্ধুরা,